ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বাংলাদেশ থেকে নুরালম ভাই প্রশ্ন করছেন যে নামের আগে মুহাম্মদ দেওয়া যাবে কিনা। আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ মাবাদ। সম্মানিত নুরালম ভাই আমাদের দেশে নামগুলি সমস্যা। আমাদের দেশে নামের তো কোন অনেক সময় অনেক নাম আছে অর্থও খুঁজে পাওয়া যায় না। আবার অনেক নাম আছে হিন্দু নাম, মুসলমান নাম কি নাম রাখছে আল্লাহ ভালো জানে। আবার অনেক নাম আছে নানটু গোলটু মিনটু সিনটু কুনটু শুনটু জুনটু। আর তারপর বন্যা সময় হলো বন্যা, জর্ণা সময় জর্ণা, সাগরের সময় হলো সাগর। সাগরের কাছে সাগরের কাছে বা ওই ইত্যাদি ইত্যাদি কত কি আমাদের নামের যে হ একবার তারপরে নামের যে অর্থ অর্থমর্থ ইত্যাদি কিছু নেই কিছু গবেষণা নেই হুজুর আলেমাদের কাছে গেলেও অনেক সময় উল্টা পুল্ডা নাম রেখে দেয় আবার আলেমা বললেও এগুলি রাখে না মানুষ নিজে আবার অমুকে আসে অমুকের নাম আছে আমার অমুক আত্মীয় আছে খুঁজতে খুঁজতে খুঁজে খুঁজে কুন্নুমিয়া একটা নাম রেখছে কুন্নু তারপর যখন বড় হয়েছে কুন্নুমিয়া কুন্নু সাহেব ভালো নাম রাখলেও ভালো নামে সুন্দর করে ডাকে না এগুলো অনেক ধরনের সমস্যা এ একটা সমস্যা নাম রাখবে দুই তিনটা করে একটা ডাকনাম একটা নকল একটা আসল একটা চো একটা চুরি একটা বাট করে একটা ডাকাতি একটা চিন্তায়কারী নাম কত কি নাম আমাদের দেশের সমস্যা আবার আবার নাম রাখবে উল্টাপুলটা হিন্দু শুভ নাম রাখবে শুভ নাম রাখবে হিন্দুদের কিছু নাম রাখবে নাম পরে মোহাম্মদ যোগ করে দিলে মনে করে যে মুসলমান হয়ে গেল আবার নাম নাম যদি সুন্দর রাখে কিন্তু কাম কি যে কাম যে কত অসুন্দর এটাও তো বলে শেষ নাই মোহাম্মদ যে রাখতে হবে আর মোহাম্মদ রাখলেই যে মুসলমানের পরিচয় হয়ে গেল তা তা তো ঠিক না আল্লাহ রসুল সাল্লাহ নামই তো মোহাম্মদ একটা কমপ্লিট নাম অনেকে মোহাম্মদ রাখে তারপরে শুধু মোহাম্মদ বলেই তো অনেকের নাম আছে আর মোহাম্মদ রাখতে হবে এগুলো অত্যন্ত জরুরি না নামের আগে নাম যথেষ্ট একটা নাম রাখলো নাম রাখলো ফয়সাল নাম রাখলো আবদুল্লাহ আব্দুর রহমান আল্লাহ আল্লাহর কাছে আব্দুল্লাহ আব্দুর রহমান নামটা কতই সুন্দর এখন মোহাম্মদ আবদুল্লা রাখতে হবে এটা কি জরুরি নাকি আর মোহাম্মদ মুহদার আরেকটা নাম হয়ে তাহলে তার নাম মোহাম্মদ আবদুল্লাহ তার বাপের নাম হয়ে যায় তাহলে অনেক সময় দুই তিনটা কার নামে কি পড়েছে নামের সাথে পিতার নাম যোগ করা সুন্দর যেমন আবদুল্লা বিন অমক যেমন সাহাবিদের নাম ছিল আবদুল্লাহ বিন আব্বাস আবদুল্লাহ বিন জুবাইয়ের আবদুল্লাহ বিন মাসুয় আবদুল্লাহ বিন অমার এরকম সুন্দর সুন্দর দেখেন আব্দুল্লাহ নাম আব্দুর রহমান অমক পিতার নাম যোগ করে দেয় এটি হলো সর্বোত্তম আর মোহাম্মদ নাম আমাদের দেশে একটা একটা কালচার হয়ে দাঁড়াইছে যে নাম রাখা কেউ যদি রাখে তাহলে অনেক বড় গুণাগার বলা চলবে না বা গুণাগারও বলা চলবে না নাম রাখছে ভালো তার মন চাইছে কিন্তু এটা রাখতে হবে তার জরুরি না আর এটা না না রাখেই একটা নাম কমপ্লিট একটা সুন্দর নাম রাখা ভালো এগুলি নিয়ে এত বাড়াবাড়ি জরুরি না অনেক সময় আরব কান্ট্রিতে আসলে দেখবেন তাদের মাঝে এত সুন্দর পরিচয় নাম মোহাম্মদ আব্দুর রহমান যদি রাখা হয় তাহলে মোহাম্মদ মনে করে নিজের নাম আবার আব্দুর রহমান পিতার নাম মনে করে আর নিজের নাম হয়ে বড় হইল মোহাম্মদ আব্দুর রহমান আবার পিতার নাম মোহাম্মদ আবদুল্লাহ আর দাদার নাম মোহাম্মদ তাজুল ইসলাম খাই ইসলাম তাহলে দেখেন কীভাবে পরিচিত সবার সাথে মোহাম্মদ 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 চলছে এটা আমাদের বাংলাদেশের একটা কালচারের থেকে দূরে থেকে আমাদেরকে সুন্দর নাম রাখতে হবে যদি আল্লাহ রসুল সাল্লাহ নামে কেউ নামকরণ করে তাহলে নিষিদ্ধ নয় তাহলে নিষিদ্ধ করা যাবে না নাম রাখতে পারে তাহলে কমপ্লিট একটা বাপের নাম নাম রাখবে যেন মোহাম্মদ বিন আবদুল্লাহ অথবা না রাখলেও দোষ নাই আল্লাহ রসুল একটা হাদিস আছেন অপর একটা হাদিসে বলেছেন যে সাম্মুবি আসমাই নবীদের নামে নামকরণ করো যেমন ইব্রাহিম ইসমাইল ইয়াকুব ইউনুস মুসা ইসা কত সুন্দর সুন্দর নাম আছে এগুলি নাম রাখা যেতে পারে অথবা আল্লাহর কাছে প্রিয় নাম রাখবে এটি না রাখলেও সুন্দর অর্থপূর্ণ নাম রাখবে নাম এবং পিতার নাম ধরে কালকে আমত আল্লাহ রাখবেন তার নামগুলি সুন্দর হওয়া দরকার অর্থপূর্ণ নাম হওয়া দরকার আল্লাহ আমাদের সুন্দর আমল দান করুন হাজর নবিনা মহম্ম আল্লাহবসালামাই